লাস্ট ভিডিওতে আমরা দেখেছি এসকিউএল এর মাধ্যমে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এবং ড্রপ করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে আমরা একটি টেবিল ক্রিয়েট করব এবং ড্রপ করব। তো প্রথমে আমি এখান থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ডাটাবেসের উপরে ক্লিক করে আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি জেপিআই, এবং এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিলাম জেপিআই নামে। এই যে আমাদের এখানে জেপিআই ডাটাবেসটি চলে এসেছে। তো এরপরে আমাদের কি করতে হবে, একটি টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নেমের অপশন, এখানে ইনপুট দেওয়ার অপশন আছে, এবং এখানে ফিল্ডের ফিল্ড কতগুলো ফিল্ড হবে তার একটি অপশন দেওয়া আছে। তো এখানে আমাদের একটি নাম দিতে হবে। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি সাপোজ স্টুডেন্ট, এবং এখানে আমরা ফিল্ড দিয়ে দিচ্ছি সাপোজ স্টুডেন্ট দিতে পারি বা অন্য কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি স্টুডেন্টস এখানে দিচ্ছি, এবং এখানে ফিল্ড দিয়ে দিলাম সাপোজ 6। এই আমাদের ফিল্ড সংখ্যা কত হবে সেটি আমরা এখানে উল্লেখ করে দেবো। এরপর গো অপশনে আমরা একটি ক্লিক করব। গো অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাবো। এই যে এই ইন্টারফেসটি চলে এসেছে এখানে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি নেম, নেম অপশনে আমাদের দিতে হবে ফিল্ডের নেমগুলো। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আইডি, এরপরে দিয়ে দিচ্ছি আমি নেম, নেমের পরে থাকবে সাপোজ রোল, রোল রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, আরেকটি অপশন আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ডেট টাইম, ডেট টাইম নামে একটি অপশন আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরের অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ, টাইপটা কি, টাইপ হচ্ছে ডাটা টাইপ। আমরা এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ দেখতে পাচ্ছি, ইন্টেজার, ইন্টেজারের মাধ্যমে শুধুমাত্র আমরা ইন্টেজার সংখ্যা ইনপুট করতে পারবো, এবং এখানে আমরা লেন্থটি নিচের দিকে দেখতে পাচ্ছি। এরপরে ভার ক্যারেক্টারের মাধ্যমে আমরা এখানে ক্যারেক্টার ইনপুট করতে পারবো 255 পর্যন্ত। টেক্সটের মাধ্যমে আমরা ক্যারেক্টার ইনপুট করতে পারবো আনলিমিটেড, এর কোনো সীমানা দেওয়া নেই, এবং ডেটের মাধ্যমে আমরা ডেটটা ইনপুট নিতে পারবো। এরকম আরও অনেক কিছু আছে, টাইম আছে, টাইম স্ট্যাম্প আছে, ইয়ার আছে, অনেক কিছু এখানে আছে, ক্যারেক্টার আছে। তো আমাদের যখন যেটি দরকার আমরা তখন সেটি ব্যবহার করব। তো আইডিটা আমরা এখান থেকে ইন্টেজার করে দেবো, এবং নেমটা এখান থেকে করে দেবো আমরা ভারকা। এরপর রোলটা আমরা অবশ্যই ইন্টেজার করব, রেজিস্ট্রেশনটাও ইন্টেজার থাকবে, ডিপার্টমেন্ট হবে আমাদের ভারকা, এবং আমাদের টাইম, ডেট টাইমটা হবে টাইম স্ট্যাম্প। তো আমি এখানে লিখে দিলাম টাইম স্ট্যাম্প, এভাবে আমরা এখানে লিখে দিয়েছি টাইম স্ট্যাম্প। এরপরের অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্থ, লেন্থটা কি, আমরা আমি আগেই বলেছি যে লেন্থটা কি। তো আমাদের স্টুডেন্ট সাপোজ কত স্টুডেন্ট হতে পারে, সাপোজ 5000 10000 এরকম অনেক স্টুডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 5 দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেবিলে 99000 স্টুডেন্ট অ্যাড করতে পারবো। 99999 পর্যন্ত আমরা স্টুডেন্ট কিন্তু অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে দিয়ে দিই 4, সেই ক্ষেত্রে আমরা 9999টি স্টুডেন্ট এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আমি এইভাবে দিয়ে দিলাম, আমাদের যত দরকার সেভাবে আমরা এখানে দিয়ে দেবো। আমি নেম, নেম ফিল্ডে দিয়ে দিচ্ছি 50, রোল সাপোজ করে দিলাম 6, রেজিস্ট্রেশন 6, এবং ডিপার্টমেন্টের ঘরে আমি দিয়ে দিচ্ছি লেন্থ 20, আর ডেট টাইম, টাইম স্ট্যাম্প দিয়েছি। তো আমাদের এটিকে লেন্থ দিতে হবে না, এটি আমরা অন্যভাবে কাজ করবো। এরপরের অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট, ডিফল্টভাবে কী হবে, আমরা ডিফল্টভাবে যদি কোনো কিছু দিয়ে দিতে চাই, তো সেই ক্ষেত্রে সেই ডিফল্ট ভ্যালুটি আমাদের ওই কলামে ইনসার্ট হবে। তো ডিফল্টভাবে আমরা ডেট টাইমের যে অপশনটি নিয়েছি সেটি ডিফল্টভাবে আমাদের সিস্টেম থেকে টাইমটা আমরা ইনপুট করব, সেই কারণে আমরা এখান থেকে করে দিচ্ছি টাইম স্ট্যাম্প। ওকে, এরপরে আমাদের এখান থেকে আর তেমন কিছু লাগবে না, আমরা আরেকটি কাজ করব এখানে, সেটি হচ্ছে যে আমাদের আইডিটিকে আমরা প্রাইমারি কি করে রাখবো, যাতে এক কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য বা চেনার জন্য আমরা আইডি ধরে কাজ করব। তো সেই জন্য আমরা এখান থেকে আইডিটিকে আমরা প্রাইমারি কি করে দেবো। আরেকটি বিষয়, একটি টেবিলে প্রাইমারি কি কিন্তু একটি হয়, দুই বা ততোধিক প্রাইমারি কি করা যায় না, ইউনিক অনেকগুলো হতে পারে, বাট প্রাইমারি কি একটাই হয়, এবং এটিকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দেবো। আমরা এসকিউএল করার সময় এসকিউএল এ লিখে দিয়েছিলাম অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট এখান থেকে জাস্ট এই টিকটি দিয়ে দিতে হবে, তাহলে অটো ইনক্রিমেন্ট হবে। এরপরে আমরা রোলটা করেছিলাম ইউনিক, ইউনিক করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, এখান থেকে আমাদের ইউনিক সিলেক্ট করে দিতে হবে। তো আমি আগেই বলেছি প্রাইমারি কি একটি টেবিলের প্রাইমারি কি একটি হয়, বাট ইউনিক অনেকগুলো হয়। তো আমরা রোলটিকে ইউনিক করে দিলাম, এখান থেকে আমরা রেজিস্ট্রেশনটিকেও ইউনিক করে দিব। তো আমাদের যেগুলো ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেগুলোকে অবশ্যই আমরা ইউনিক করে দিব, যাতে ডুপ্লিকেট যেন না হয়। ডুপ্লিকেট হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে ডাটাবেজে, এর জন্য আমরা আমাদের যেগুলোকে ইউনিক করার দরকার আমরা ইউনিক করে দেবো, এবং একটি আইডিকে প্রাইমারি করে রাখবো আমরা, যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো এভাবে আমাদের সব কিছু এখান থেকে দেওয়ার পরে আমরা নিচের দিকে একটি সেভ অপশন দেখতে পাচ্ছি।
তো আমরা যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টেবিলটি সেভ হয়ে যাবে। তো আমরা সেভ অপশনে একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি প্রসেসিং। ওকে, এবার আমরা যদি এদিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টস নামে একটি কিন্তু টেবিল চলে এসেছে, এবং এর স্ট্রাকচারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে আইডিটি কিন্তু প্রাইমারি কি হয়েছে, নেম রোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ইউনিক, আমরা এই যে এখানে কি এর আইকন দেখতে পাচ্ছি, এবং আমাদের আইডিটি অটো ইনক্রিমেন্ট হয়েছে, এবং এটি নট নাল আমরা আগেরবার যখন আমরা কোয়ারির মাধ্যমে করেছিলাম তখন সেটিকে আমরা নট নাল করে দিয়েছিলাম, এবার কিন্তু আমরা নট নালটা দেইনি যার ফলে এখানে নো লেখা চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটি টেবিল আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা যদি এই টেবিলটি এখান থেকে ড্রপ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে ড্রপ করতে পারবো, তো আমি এখানে একটি ক্লিক করলাম, টেবিলের উপরে একটি ক্লিক করলাম। করার পরে আমরা যদি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারের নিচে আমরা ড্রপের একটি অপশন দেখতে পাবো, এই যে এখানে ড্রপের কিন্তু একটি অপশন আছে। আমরা যদি এখন এই ড্রপ অপশনটিতে একটি ক্লিক করি তাহলে আমাদের টেবিলটি কিন্তু ড্রপ হয়ে যাবে এখান থেকে। আরেকটি অপশনে আরেকটি মাধ্যমে আমরা করতে পারবো, সেটি হচ্ছে আমরা যদি অপারেশনের উপরে একটি ক্লিক করি তাহলে আমরা এখান থেকেও ড্রপ করতে পারবো। তো এখান থেকে আমরা ড্রপ করব কিভাবে, আমরা নিচেই যে এখানে ড্রপের অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি ডিলিট দ্য টেবিল এই অপশনটিতে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেবিলটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা ওকে অপশনে ক্লিক করলাম। এবার যদি আমরা এদিকে লক্ষ্য করি আমাদের জেপিআই ডাটাবেজের মধ্যে থেকে কিন্তু টেবিলটি ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের টেবিলটি ডিলিট হয়ে গিয়েছে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ডাটাবেজ এর মধ্যে থেকে টেবিলটি ডিলিট করতে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটি সিস্টেম দেখাবো যে সিএমডির মাধ্যমে আমরা কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে পারি এবং ড্রপ করতে পারি। তো আমি একটা কাজ করছি, আমি এসকিউএল এর মাধ্যমে এখান থেকে কোয়েরিটা আগে লিখে নিচ্ছি, যেমন ক্রিয়েট টেবিল, টেবিল নেম সাপোজ আমি দিয়ে দিলাম টেস্ট, টেস্ট নামে আমাদের একটি টেবিল হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম এবং শেষে সেমিকোলন দিয়ে নিলাম। এর মধ্যে কিছু ফিল্ড হবে যেমন আইডি, ইন্টেজার, আমি এভাবে লিখে দিচ্ছি আইডি ইন্টেজার 2 লিখে দিলাম, নট নাল, নট নাল করে দিচ্ছে এটিকে, নট নাল, নট নাল, অটো ইনক্রিমেন্ট লিখে দিলাম এবং প্রাইমারি কি করে দিচ্ছে এটিকে প্রাইমারি কি, ওকে এভাবে লিখে দিলাম। এরপরে আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি নেম, নেম হবে ভাটকার, ভাটকার, আমি ভ্যালুটা এখানে সাপোজ দিয়ে দিচ্ছি 50, এভাবে দিয়ে দিলাম। এরপরে সাপোজ রোল, রোল ইন্টেজার, ইন্টেজার এবং এর লেন্থটা আমরা দিয়ে দিচ্ছি 6, এটিকে করে দিলাম ইউনিক, জাস্ট এভাবে আমরা লিখে দিলাম। তো এই কোয়ারিটাকে আমরা জাস্ট কপি করে রাখি, আমি জাস্ট নর্মালি একবার আপনাদেরকে চেক করে দেখেছি যে আমি এই কোয়ারিটা এখানে লিখলাম, গো অপশনে যদি ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাবো এই পাশে একটি জেপিআই এর মধ্যে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে টেস্ট নামে, এই যে চলে এসেছে। তো আমি টেবিলটিকে ড্রপ করে দিচ্ছি, আবার ড্রপ করে দিলাম, ড্রপ টেবিল টেস্ট, টেস্ট নামে আমাদের যে টেবিলটি আছে সেটিকে আমি এখান থেকে ড্রপ করে দিলাম। তো ড্রপ করার পরে এখন আমরা সিএমডি এর মাধ্যমে এই টেবিলটি ক্রিয়েট করব। তো সিএমডি এর মাধ্যমে করার জন্য আমি চলে যাচ্ছি কমান্ড প্রম্পটে, এখান থেকে আমি সিএমডি লিখে একটি সার্চ দিলাম। তো কমান্ড প্রম্পটে এখানে চলে এসেছে, এখন আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে এফ ড্রাইভে, তো সেজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এফ এর মধ্যে, আমি এফ এর মধ্যে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে যেতে হবে, আমি আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কিভাবে যেতে হয় এবং কি জন্য কোথায় আমরা যাচ্ছি সেটি আমি আগেই দেখিয়েছি, সিডি জ্যাম এভাবে লিখতে হবে। এরপরে আমাদেরকে যেতে হবে, আমরা যদি ডিরেক্টরি দেখতে চাই ডিআর দিলে কিন্তু আমরা ডিরেক্টরি দেখতে পারবো, এই যে এভাবে আমরা সবকিছু এখান থেকে দেখতে পারবো। তো জ্যাম্পের মধ্যে থেকে আমাদের যেতে হবে মাই স্কেলে, তো সেই জন্য আমি এখানে লিখলাম সিডি মাই এসকিউএল, মাই স্কেলের মধ্যে চলে এসেছে। এরপরে আমাদেরকে যেতে হবে বিন ফোল্ডারের মধ্যে, তো আমি বিন লিখে দিলাম এভাবে। এরপরে আমাদেরকে মাই এসকিউএল এর মাই স্কেল ডট এক্সি ফাইলটি এক্সিকিউট করতে হবে, মাইনাস ইউ রুট মাইনাস পি দিয়ে ইন্টার দিতে হবে, ওকে আবার ইন্টার দিব আমরা। তো আমাদের কানেকশনটি ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে লিখে দিই শো ডাটা বেজেস, শো ডাটা বেজেস, তো আমরা কিন্তু সমস্ত ডাটাবেসগুলো এখানে দেখতে পাবো, এই যে সমস্ত ডাটাবেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে জেপিআই ডাটাবেসটাকে দেখব, শুধুমাত্র জেপিআই ডাটাবেসের মধ্যে যাব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইউজ,
ইউজ জেপিআই দিয়ে সেমিকোলন দিতে হবে, দিয়ে ইন্টারপ্রেস করলে আমরা কিন্তু জেপিআই এর মধ্যে চলে এসেছি। এখন এই যে এই ডাটাবেজের মধ্য থেকে সমস্ত টেবিল যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? সেই ক্ষেত্রে লিখতে হবে শো টেবিলস। লিখে যদি আমরা একটি ইন্টারপ্রেস করি, অবশ্যই সেমিকোলনটি কিন্তু দিতে হবে। ইন্টারপ্রেস করলে আমরা টেবিলগুলো দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এমটি সেট, অর্থাৎ এর মধ্যে কোনো টেবিল নেই। তো আমরা যদি এখন এই ডাটাবেজ জেপিআই, আমরা কিন্তু এখন আছি জেপিআর মধ্যে, তো জেপিআর মধ্যে যদি একটা ডাটাবেজ ক্রিয়েট করতে চাই, আমাদের লিখতে হবে কোয়ারিটা লিখতে হবে। তো আমি অলরেডি কোয়ারিটা ওখান থেকে লিখে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি করতে পারি আমরা। তো আমি কোয়ারিটা এখানে পেস্ট করে দিলাম। এই যে ক্রিয়েট টেবিল টেস্ট আইডি আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা একটি ইন্টারপ্রেস করি, আমাদের ডাটাবেস টেবিলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আবার আগের কোয়ারিটি রান করছি এখানে। আগের কোয়ারিটি আমাদের ছিল হচ্ছে শো টেবিলস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি টেস্ট নামে কিন্তু একটি টেবিল শো করছে। তো আমি যদি এটিকে ড্রপ করতে চাই, তো আমি এখান থেকে কোয়ারি লিখছি ড্রপ টেবিল। আমাদের টেবিলের নামটি হচ্ছে টেস্ট। লিখে যদি আমরা এখন ইন্টারপ্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। তো আমি আরেকবার একটু টেস্ট করি, শো টেবিলস লিখে আমরা একটু ইন্টারপ্রেস করছি। আমাদের কোয়ারির মধ্যে একটু ভুল হয়েছে, শো টেবিলস আমরা এখানে ভুল করেছি, শো টেবিল লিখে আমরা একটু ইন্টারপ্রেস করছি। আমাদের এখানে কিন্তু আর কোনো টেবিল শেয়ার পাচ্ছে না, কারণ কি আমরা টেবিলটি ডিলিট করে দিয়েছি। তো আমি এখান থেকে আবার লিখছি ক্রিয়েট টেবিল। টেবিলের একটি নাম দিতে হবে, সাপোজ টেবিলের নাম দিয়ে দিচ্ছি আমি বিডি নামে একটি টেবিল ক্রিয়েট হবে। এবং আমরা যদি এখন এখানে সেমিক্লোন দিয়ে ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু আমাদের কোয়ারিটি রান হবে। তো সেই ক্ষেত্রে সেমিক্লোনটি আগে দেওয়া যাবে না, সেমিক্লোনটা আমি দিচ্ছি না, না দিয়ে আমি এখানে ইন্টারপ্রেস করছি। এখানে আমাদের একটি আইডি হবে, সাপোজ ফিল্ড নেম হবে একটি আইডি। আমি আইডিটি জাস্ট এখান থেকে ইন্টেজার করে দিলাম, ইন্টেজার, এবং এর ভ্যালু সাপোজ আমি করে দিলাম 4। জাস্ট আমি এভাবে দিয়ে দিচ্ছি, আমি আর কোনো কিছু নট নাল অটো ইমপ্লিমেন্ট এগুলো কোনো কিছু দিচ্ছি না। না দিয়ে এখান থেকে সাপোজ আমি নেম দিয়ে দিলাম, নেম ভার্কার সাপোজ এটা করে দিলাম আমি 45। জাস্ট এভাবে দিয়ে দিলাম, ওকে। এরপর আমাদের কি করতে হবে, আমি আর কোনো ফিল্ড নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে ছোট্ট একটি কোয়ারি লিখে, টেবিলের কোয়ারি লিখে এখানে আমি দেখাচ্ছি। আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটি কিন্তু শেষ করতে হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটটি আমি শেষ করলাম এবং সেমিকোলন দিয়ে কমান্ডটি এখানে শেষ করে দিলাম। এবার যদি আমরা ইন্টারপ্রেস করি, আমাদের একটি টেবিল কিন্তু ক্রিয়েট হবে। তো এখন যদি আমরা টেবিলটি দেখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে শো টেবিলস। লিখে যদি আমরা একটি ইন্টারপ্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিডি নামে কিন্তু একটি টেবিল চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সিএমডির মাধ্যমে একটি টেবিল ক্রিয়েট করতে পারি এবং ড্রপ করতে পারি। ধন্যবাদ সবাইকে।